সবুজ রক্ষা করতে সাধারণকে আরো বোঝাতে হবে। বনমহোৎসবে বারাসাতে এসে এমনই বার্তা দিলেন বনমন্ত্রী। ম্যানগ্রোভ রোপণে রাজ্য রেকর্ড তৈরি করেছে বলে জানান তিনি। উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতে বনমহোৎসব অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উপস্থিত ছিলেন জেলাশাসক সহ জেলা পরিষদের অন্যান্য কর্মাধ্যক্ষরা। এদিন অনুষ্ঠানে যোগ দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রকৃতিকে বাঁচাতে সাধারণকে সচেতন করার বার্তা দেন বনমন্ত্রী। বলেন, সাধারণকে আরো বেশি করে বোঝাতে হবে, গাছের বিকল্প কিছু হতে পারে না, অকারণে জলাশয়গুলি বোজানো যাবে না। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে ম্যানগ্রোভের চারা লাগিয়ে রেকর্ড করেছে বন দফতর। এদিন এ কথাও তুলে ধরেন বনমন্ত্রী। তিনি বলেন, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর, এই তিনটি জেলাতে 15 কোটির বেশি ম্যানগ্রোভের চারা লাগানো হয়েছে। সুন্দরবনকে সুরক্ষিত রাখবার জন্য 100 দিনের কাজের প্রকল্পের মাধ্যমে এই কাজ করা হয়েছে বলেও জানান তিনি। এর ফলস্বরূপ এদিনই রাজ্যের বন দফতরের 4 আধিকারিককে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকে ডেকে পাঠানো হয়, সমুদ্র তীরে কিভাবে বৃক্ষরোপণের কাজ হচ্ছে সেই পদ্ধতি জানার জন্য। মন্ত্রী বলেন, একের পর এক প্রাকৃতিক দুর্যোগ আছড়ে পড়েছে সুন্দরবনের ওপর। ম্যানগ্রোভ বারবার রক্ষা করেছে সুন্দরবনকে, সে কারণেই ম্যানগ্রোভের চারা আরও বেশি করে রোপণ করা হচ্ছে। প্রকৃতির এই খামখেয়ালিপনার জন্য এক শ্রেণীর মানুষকেই দায়ী করে মন্ত্রী বলেন, কারণে অকারণে বৃক্ষ নিধন, জলাজমি বুঝিয়ে দিয়ে কংক্রিটের জঙ্গল তৈরি করা হচ্ছে। শুধু অভিযুক্তদের নামে এফআইআর করলেই হবে না, তাদেরকে প্রকৃতি সম্পর্কে আরও বোঝাতে হবে। এদিনের অনুষ্ঠানে কয়েকজনের হাতে মেহগনি গাছের চারা তুলে দেন বনমন্ত্রী ও জেলাশাসক শরৎ কুমার ত্রিবেদী। গাছ পুতুল, পুকুর ভরাট করবেন না, খাল বিল ভরাট করবেন না, পালে একটু কেটে দিন, আর একটু কেটে পুকুরে জল এনে দিন, এটা করতে হবে। সবাইকে ভালো থাকতে হবে, শুনে রেখে দিন, খারাপ লোকেরা আছে, সংখ্যাটা খুব কম, ভালো লোকের সংখ্যাটা অনেক বেশি। যে ভালো লোকগুলোকে এগিয়ে আনতে হবে, খারাপ লোকগুলোকে বন্ধ করতে হবে, খারাপ লোকগুলোকে বোঝাতে হবে, মারলে হবে না, থানায় অ্যারেস্ট করলে তারপর যে থানা থেকে ছাড়া পেলেই সে আবার ওই কাজটা করবে, তাকে বোঝাতে হবে যে কাজটি তুমি করো না, এই কাজটি খুব খারাপ কাজ, মানুষ বোঝালে হয়। 60 রকম ম্যানগ্রোভ লাগানো হয়েছে, ম্যানগ্রোভ ধরে রাখবে। তারপরে এর পরবর্তীকালে আমাদের পরিকল্পনা যে ভেটি ঘাস লাগাবো, ভেটি ঘাস, যে ঘাস মাটি থেকে ধরে নেবে, যত আপনি সাইক্লোন যাই আসুক তার উপর দিয়ে যাবে, মানে সে মাটিটার খইবে না, মানে সুন্দরবন যাতে ধ্বংস না হয়, আমাদের সুন্দরবনের বনাঞ্চলকে বাঁচাতে হবে, না বাঁচাতে পারলে বিপদ আছে। কেন্দ্রীয় সরকার ডেকে পাঠিয়েছে, 15 কোটি 54 লক্ষ ম্যানগ্রোভ লাগানো হয়েছে 3টি জেলায়, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর। তার মধ্যে উত্তর চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুরে লাগানো হয়েছে 5 কোটি, আর 10 কোটি 55 লক্ষ লাগিয়েছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা। এই ম্যানগ্রোভ মডেল হয়েছে। আজকেরই কোনো মিডিয়াগুলোকে দেখবেন আপনি যে আমাদের ডেকে পাঠিয়েছে কী স্টাইলে আপনারা ম্যানগ্রোভটা লাগিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বারাসাত।